সো বন্ধুরা, তোমরা গাড়িটার একটা সিনেমাটিক শট দেখলে। তো এইবার আমি ডেকে নেব এই গাড়িটা, যার একটা সময় স্বপ্ন ছিল, তো সেই গাড়ির মালিককে ডেকে নেব। ভাই এসো, আর ভাইকে দু একটা কথা জিজ্ঞেস করব যে ভাই, তুমি এত গাড়ি থাকা সত্ত্বেও ZMR কেন নিলে, একটু জোরে বলবে। কারণ এখানে বলে দিই বন্ধুরা, একটু কম্প্রোমাইজ করবে সাউন্ডের সাথে, কারণ আমরা যে জায়গাটা রয়েছে খুব সুন্দর একটা জায়গা, ফার্ম হাউস এখানে রয়েছে, তো এই এত হাওয়া দিচ্ছে বলে একটু সাউন্ডের আওয়াজ হবে, প্লিজ ওটা একটু কনসিডার করো। তো ভাই, মানে এটা বলতে পারো আমার একটা স্বপ্নের গাড়ি। যখন ছোটবেলায় স্কুলে যেতাম বা টিউশন যেতাম, তখন অনেক দেখতাম যে রাস্তা দিয়ে যাচ্ছে, বেশ গাড়িটা বড় গাড়ি, লুকসটাই একটা আলাদা। এটা এক কথায় আমরা ছোটবেলায় হায়াবুসা ভাবতাম যে এই গাড়ির যে ফ্রন্ট লুকটা অ্যাড করতো। হ্যাঁ, তো তখন থেকেই গাড়িটা আমার খুব ভালো লাগতো, কিন্তু তখন এটা আমাদের কাছে বাজেটের বাইরে ছিল। প্লাস তখন স্কুল লাইফ, পয়সাই বা কোথায়, আমরা সাইকেল চালাতাম আর এই গাড়িটা দেখতাম, ভাবতাম যে এটা কি গেল পাশ দিয়ে। আমি এটা সেকেন্ড হ্যান্ডে নিয়েছি। আচ্ছা, সেকেন্ড হ্যান্ড এটা কত দাম কিরাম কি? এখন তো এই গাড়ির রিসেল খুবই কম, যেহেতু মার্কেটে অ্যাভেলেবেল, মোটামুটি ভালো, মানে ভালো কন্ডিশনে পাওয়াটা খুব মুশকিল। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে 2012 মডেল, 2012 এর গাড়ি, 2012, আর এটা হচ্ছে 2022, বলতে পারো 10 বছরের গাড়ি। আমার কাছে আছে এটা হলো দেড় মাস আছে। আমি 50 কিলোমিটার চালিয়েছি এখন অবধি। আচ্ছা, গাড়ি চলা হচ্ছে 51,500। গাড়ি এমনি মোটামুটি গাড়ি ফ্রেশ আছে, মানে 10 বছরের গাড়ি এরকম কন্ডিশনে পাওয়াটা খুব মুশকিল। সেটা তো অনেক ZMR পেয়েছি, মেইনই কারণ হচ্ছে কন্ডিশন ঠিক ছিল না। এর বডি কন্ডিশন ঠিক আছে, শুধু ইঞ্জিনে একটু কাজ আছে। আমি গাড়িটাকে নিয়েছি মেন হচ্ছে গাড়িটা রিবিল্ড করব বলে। আচ্ছা, এবার তোমাদের বন্ধুদের যেটা বলবো যে এই ভাইয়ের একটা চ্যানেল রয়েছে, তো আমার চ্যানেলে তোমরা এই গাড়িটাকে মাঝে মাঝে হয়তো দেখতে পাবে, কিন্তু এই গাড়ির যে ডিটেলস ভিডিও, এর যে রিবিল্ড, এর কীভাবে মেনটেন্যান্স হচ্ছে, কীভাবে এই গাড়িটা এক কথায় পুরনো ZMR-এ আস্তে আস্তে পৌঁছাচ্ছে, মানে এর যে পারফরমেন্স যেটা কমে গেছে 51,000 চলে, সেটাকে কীভাবে আবার নতুনের মতো হচ্ছে। ক্লাচ প্লেটে একটু প্রবলেম আছে। হ্যাঁ, এর অনেক রকম কাজ হবে, ক্লাচের কাজ হবে, টায়ার চেঞ্জ হবে, ক্লাচ প্লেট চেঞ্জ করে নি, বডি পেন্টের কাজ হবে, ভাই সব রকম কাজ করবে। আপাতত ক্লাচ প্লেট চেঞ্জ করে নিলে হয়তো গাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু আমি পুরো ইঞ্জিনটাই রিবিল্ড করব। হ্যাঁ, তো তার জন্য তোমাদের কি করতে হবে, না সেই জন্য ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো ভাইয়ের কাছে জেনে নেব, ভাইয়ের চ্যানেলের কি নাম? চ্যানেল নাম হচ্ছে ডিএনএ রাইডার সুলভ। আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে সুলভ, ভিডিও দেখতে পাবে। আচ্ছা, ভাইয়ের চ্যানেলের লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ভাইয়ের দাদার সাথে তো দেখতেই পাবে। হ্যাঁ, টুর করবো যখন। হ্যাঁ, তো রিবিল্ড হবে যখন। ভাইয়ের এই একটা গাড়ি নয়, ভাইয়ের ZMR আছে, এক্সপালস আছে, অ্যাপাচেও ছিল, ওটা একটু দুর্ঘটনাজনক কারণে বিক্রি করতে হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর। তো ভাইয়ের চ্যানেলে অনেক রকম গাড়ি দেখতে পাবে, গাড়ির রিবিল্ড, মডিফিকেশান দেখতে পাবে, তো প্লিজ ভাইকে সাপোর্ট করো, ডেসক্রিপশানে লিংক পেয়ে যাবে। তো এই গাড়ির ওপর আরও অনেক ভিডিও আসবে। তো একটা লেজেন্ডারি বাইক তোমরা বলতে পারো দেখালাম, তো আজকের ভিডিওটা এই অবধি। তো বন্ধুরা, যারা ভিডিওটা এই অবধি দেখলে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে প্লিজ লাইক করো, আর তোমাদের মতো আমাদের মতো যারা এই গাড়িটার ফ্যান তাদের সাথে অবশ্যই শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে তো তোমরা সাবস্ক্রাইব করবেই, সাথে সাথে ভাইকেও সাপোর্ট করো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে। টিল দেন, সেভ রাইড, সেভ লাইফ।